integer identity of array থাকে integer a এটা হচ্ছে array name and here this is array size এটা হচ্ছে array declaration এখন যদি আমি এখানে কোনো ভ্যালু রাখতে চাই for example 5 আমি পাঁচটা ভ্যালু রাখতে পারি পাঁচটা ভ্যালু কি রকম হতে পারে ইন্টিজার ডেটা টাইপের ভ্যালু কি হতে পারে for example 5 9 10 6 and 1 আমরা কি করতাম আগে ইন্টিজার a equal 5 এরকম ভাবে লিখতাম তাই তো সো ওইটাকে আমরা অ্যারেতে ভাবে লিখতে পারি লাইক এখানে আমার পাঁচটা ডেটা আমি রাখতে পারছি অ্যারের সাইজ হচ্ছে 5 অ্যারের নেম হচ্ছে a আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমরা ইনডেক্স হিসেবে বলি ইনডেক্স বলতে কি 0 1 2 3 and 4 অ্যারে ইনডেক্সের ক্ষেত্রে আমাদের অ্যারের স্টার্টিং ইনডেক্স হবে 0 অ্যান্ড এন্ডিং ইনডেক্স হবে সাইজ মাইনাস 1 আচ্ছা লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস দেখেছিলাম কিভাবে একটা অ্যারেতে ইনপুট নিতে হয় তাই না ইনপুট নিতে হয় ওটা কি আমরা কোডে করেছিলাম মানে টাইপ করেছিলাম টাইপ তো করিনি টাইপ করা তো হয় সামনে পিসি গুলো কি সমস্যা মাঝে দুইটাতে মাঝের এই দুটোতে কি সমস্যা পিসি ঠান্ডা বেশি ঠান্ডা বেশি এসি তো আচ্ছা সমস্যা দেখতে পারলে সমস্যা আচ্ছা তো এখানে ভ্যালুগুলো কিভাবে থাকবে 0 ইন্ডেক্সে 5 1 ইন্ডেক্সে 9 10 6 and 1 সো লাস্ট ক্লাসে যেহেতু আপনাদের আমি কোড লিখতে দিয়েছিলাম যে হচ্ছে কিভাবে ইনপুট নিতে হয় সো আপনারা এখন একটা ফার্স্ট একটা কোড করবেন তারপর আমি অন্য টপিকে যাব এটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু রিড আমি এটা হচ্ছে আপনাদের স্ক্রিনে দিচ্ছি আপনারা এটা পড়ুন প্রবলেমটা কি সিম্পল একটা প্রবলেম রাইটে আচ্ছা রাইটে প্রোগ্রাম টু রিড 10 নাম্বারস ফ্রম দা কিবোর্ড ইউজিং ফর লুপ এন্ড প্রিন্ট ইট এটা আপনারা অ্যারের মাধ্যমে করবেন অ্যারে ইনপুট হবে আচ্ছা আমি বলছি একটা অ্যারে থাকবে অ্যারের সাইজ হবে 10 ঠিক আছে আগে একটু দেখি আপনার লাস্ট ক্লাসে যেটা করেছেন আপনাদের আগে মনে আছে কিনা মনে না থাকলে সব লিখে দিতে হবে
number, user input, and then you have to take, all of those numbers. Thank you.
হচ্ছে একটা হেডার ফাইল থাকবে আমি করে দিচ্ছি হেডার ফাইল ইনক্লুড stdio.h integer main and also এখানে একটা জিনিস আছে return zero return zero কারণ হচ্ছে data type integer data type and everything সব কিছু আপনাদের ভিডিওতে অলরেডি অনেকবার করে পড়ানো হয়েছে আপনারা একটু এটা দেখে নেন আচ্ছা তারপরে এখন যেহেতু আমরা অ্যারে শিখছিলাম এখন ফার্স্ট অফ অল আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করেছি ইন্টিজার ডেটা টাইপে ঠিক আছে ইন্টিজার অ্যারে নেম দিলাম ফর एग्जांपल ARR অ্যারে এন্ড সাইজ আমি কত বলছিলাম 10 ফার্স্ট অফ অল আমি একটা অ্যারে ডিক্লেয়ার করেছি এই মুহূর্তে আমার এই অ্যারেটাতে কোনো ভ্যালু রাখা নেই জাস্ট আমি ডিক্লেয়ার করেছি এটার সাইজ হচ্ছে 10 ওকে আমি চাচ্ছি অ্যারেতে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে ইউজার ইনপুট হিসেবে আসবে করতে পারে সিম্পল লজিক যদি চিন্তা করেন ওটা আপনারা কোডে কনভার্ট করবেন প্রথমে একটা ভ্যারিয়েবল দিবেন আমি একটু বলি পরে তো আমি দেখাবো অবশ্যই দেখো আপনি হচ্ছে রেকর্ডিং কি অন আছে আচ্ছা প্রথমে হচ্ছে আপনি হ্যাঁ প্রথমে হচ্ছে একটা অ্যারে নেবেন তাই না অ্যারেতে কয়েকটা ইনপুট ইউজার ইনপুট হিসেবে যাবে একটা ভ্যারিয়েবল নেবেন ফর এক্সাম্পল ইনিশিয়ালি আপনি ধরে নেবেন ম্যাক্সিমাম একটা ভ্যারিয়েবল ম্যাক্সিমাম ভ্যারিয়েবল কোনটা হবে ফর এক্সাম্পল আপনি ধরে নেবেন এইটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ভ্যারিয়েবল ফর এক্সাম্পল ঠিক আছে ইনিশিয়ালি আপনি ধরে নেবেন ম্যাক্সিমাম হচ্ছে এ
এলিমেন্টটা নেক্সট এলিমেন্টের থেকে বড় হয় তাহলে তো আমার চেঞ্জের কোনো কারণই নেই তাই না চেঞ্জই করতে হবে কিংবা ম্যাক্সিমাম ভ্যালুকে আপডেট হবে যদি বড় হয় এখন যদি বড় হয় আমার কন্ডিশনটা কি হবে ইফ ম্যাক্সিমাম ইজ গ্রেটার দ্যান অ্যারে ফর এক্সাম্পল আইটারেশনে আপনি জানেন যখন অ্যারে আই লুপের মাধ্যমে যাবে না তখন হচ্ছে আপনি যদি এটা বড় হয় তাহলে আপনার চেঞ্জ করার কোনো দরকার নেই ম্যাক্স ইকুয়াল আচ্ছা কন্ডিশনটা একটু আমি অপোজিট করে দিই কি তাহলে একটু আপনাদের জন্য ইজিয়ার হবে ফর এক্সাম্পল অ্যারে এই ভ্যালুটা যদি বড় হয় ম্যাক্সিমামের থেকে ফর এক্সাম্পল নেক্সট ভ্যালুটা ফার্স্টের ভ্যালু থেকে বড় ঠিক আছে তখন আমরা আপডেট করব ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে ম্যাক্স ইকুয়াল টু অ্যারে আই আর যদি না হয় তো আমার ম্যাক্সিমাম ভ্যালু সেমই থাকলো আপনারা হচ্ছে লিখেন খাতায় লিখেন তারপর আমি আবার দেখাচ্ছি আগে স্টার্ট করুন একটা ভ্যারিয়েবল ধরে নেবেন যেটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে ওটাকে আপনার ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে ধরে নেবেন একটা লুপ লিখে একটু আগে তো দেখালাম যে ইউজার ইনপুট কিভাবে নিতে হয় ইউজার ইনপুট নেওয়ার পরে তারপরে যে আপনি আরেকটা লুপে ম্যাক্সিমাম ভ্যালু
ভ্যারিয়েবল ঠিক আছে ভ্যারিয়েবলে কি রাখতে হবে যে কোনো একটা ভ্যালু রাখতে হবে যেটা কম্পেয়ার করতে হবে ওইটাকে আমি ম্যাক্সিমাম ধরে নিব ফর এক্সাম্পল আপনার অ্যারের দশটা এলিমেন্ট আছে ঠিক আছে দশটা এলিমেন্টের মধ্যে আমি ধরে নিব আমি তো লুপের থ্রুতে ভিজিট করতেছি তাই না প্রতিটা এলিমেন্টই তো আমি চেক করবো তো প্রথমে আমি ধরে নিচ্ছি আমার প্রথম যে এলিমেন্টটা আছে ওটাই আমার ম্যাক্সিমাম এলিমেন্ট এখন ফর এক্সাম্পল এই অ্যারেটা যদি আপনি চিন্তা করেন চারটা এলিমেন্ট আছে প্রথমটাকে যদি আমি ধরে নিই 9 এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম এলিমেন্ট পুরোটা অ্যারের মধ্যে এখন আমি কম্পেয়ার করবো কার সাথে ইফ সেকেন্ড এলিমেন্ট যদি এর থেকে বড় হয় তাহলে সেকেন্ড ওয়ান ইজ মাই ম্যাক্সিমাম এলিমেন্ট ওটাকে আমি আমার যে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম ম্যাক্স ওইটি আমি বলে লিখেছি ওখানে আমি স্টোর করবো মেইন কনসেপ্টটাই হচ্ছে যদি আমার বড় হয় তাহলে আমি স্টোর করবো যদি বড় না হয় দেন আমার ওটা ম্যাক্সিমাম হিসেবে স্টোর করার মতো অ্যান্ড দেন এটা প্রিন্ট আমি দশটা এলিমেন্ট নিই 2, 6, 9, 14 ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল আমার এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম ছিল 67 সো আমার ম্যাক্স যে ভ্যারিয়েবলটা ছিল ওখানে আমি স্টোর করতে পেরেছি 67 আর ওটাকে প্রিন্ট করছি কোডটা একটু দেখো কোডের মধ্যে কোনো কনফিউশন আছে কিনা কিংবা বোঝা যাচ্ছে কিনা এখানে ফার্স্টে কি করছি আমি 10টা ভ্যালু ইনপুট নিচ্ছি
দশটা তার ইনপুট নেওয়ার পর আমি এই ভ্যারিয়েবলটার মধ্যে প্রথম যে এলিমেন্টটা প্রথম এলিমেন্টটাকে আমি স্টোর করছি, প্রথম ভ্যালুটাকে আমি স্টোর করছি। স্টোর করার পর আমি আবার আরেকটা ফর লুপ নিচ্ছি। ফর লুপে কী হচ্ছে, জিরো থেকে নাইন পর্যন্ত ভিজিট করবে ইন্ডেক্স, কী করবে নেক্সট এলিমেন্টের সাথে যে ম্যাক্সে আমি যে ভ্যালুটা রেখেছিলাম ওইটার কম্পেয়ার করবে, যদি বড় হয় তাহলে ম্যাক্সের ভ্যালু আপডেট করবে। অ্যান্ড অলসো লুপটা শেষ হওয়ার পর, লুপ থেকে বের হওয়ার পর আমার সেই ভ্যালুটাকে প্রিন্ট করবে। প্রিন্টের জন্য কী লিখলাম আমি, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যারে, একটা স্টেটমেন্ট লিখলাম পার্সেন্ট ডি ফরম্যাট স্পেসিফায়ার, কারণ হচ্ছে ম্যাক্স যে ভ্যারিয়েবলটা ছিল এটা হচ্ছে আমার ইন্টিজার ডেটা টাইপের, অ্যান্ড কমা দিয়ে আমি ম্যাক্স লিখলাম অ্যান্ড সেভ করলাম। আচ্ছা, এটা কি বুঝা গেছে? যারা বুঝতে পারছিলেন না আপনি শুনেছেন, আচ্ছা আপনার একটা কিছু জিনিসের ভুল আছে, আপনি একটু সেমি কোলন মিস করছেন, ওইটা একটু প্র্যাকটিস করে নেবেন। ম্যাক্সিমাম এলিমেন্ট বের করার কনসেপ্টটা কি বোঝা গিয়েছে? এখন যদি বলা হয় কোনো কারণে যে ম্যাক্সিমাম না, আপনি একটা অ্যারে মিনিমাম এলিমেন্ট মিনিমাম যে ভ্যালুটা আছে ওইটা বের করবো, এটা কীভাবে করা যেতে পারে, কন্ডিশনে কী চেঞ্জ আসবে? আমি আমি জিজ্ঞেস করবো, কেউ নিজে থেকে বলবেন না। আপনি বলেন, এই যে নাম, আপনার নামটা কি? ওটা
একসাথে করেছিলেন তিনটে বিষয়ে আলোচনা করার কথা ছিল যে বিষয়টা এখন যদি আপনাদের একটা সিম্পল এক্সাম্পল যদি বলি এখন যদি একটা প্রবলেম থাকে একটা অ্যারেতে অনেকগুলো এলিমেন্ট আছে যদি আমার বের করতে বলা হয় আপনার এই অ্যারেতে কি এলিমেন্ট ফর এক্সাম্পল অ্যারে এলিমেন্ট হচ্ছে এখন যদি এরকম একটা প্রোগ্রাম থাকে রাইট এ প্রোগ্রাম টু চেক ওয়েদার দেয়ার ইজ টেন ইফ দেয়ার ইজ টেন প্রেজেন্ট অর নট এরকম যদি একটা প্রোগ্রাম থাকে তাহলে কি করতে হবে যদি যদি এই অ্যারেতে এই ভ্যালুটা আমি পাই তাহলে তাহলে কি আমার কাজ কমপ্লিট না আমার কি সব এলিমেন্ট চেক করার দরকার আছে সো এটার জন্য কি করা যেতে পারে আমি যদি এলিমেন্টটা একটু বাড়িয়ে দিই অ্যারে টু না বেসিক্যালি এটার জন্য ব্রেক অ্যান্ড কন্টিনিউ এর কাজ আপনাদের কাজটা আসবে টেন আমি চারটা এলিমেন্ট নেই আচ্ছা এটা কনসেপ্টটা যদি আমি বলি আমি ফুল কোড লিখছি না আমি লুপটাই লিখছি জাস্ট ফর I equals 0 আপনার এই অ্যারের সাইজ কত 4 I smaller than 4 I plus plus এখন কি করবে যদি if আমি চাচ্ছি যখনই আমার এই ভ্যালুটা আমি এই অ্যারেতে পাবো তখনই আমি সেটা রিটার্ন করে দেব আমার আর ফুল অ্যারেটা চেক করার দরকার নেই এখানে চারটা আছে অথবা এখানে 100 এলিমেন্ট থাকতে পারতো তাই না আমার যদি আমি থার্ড এলিমেন্টে আমি পেয়ে যাই তাহলে কি আমার 100টা চেক করার কোনো দরকার আছে ওটা কিন্তু রান করতে আপনাদের টাইম লাগবে আপনারা অনেক পরে হয়তো টাইম কমপ্লেক্সিটি শিখবেন আর একটু বড় হলে এই সেমিস্টারে না বাট যদি আমি ইনিশিয়ালি পেয়ে যাই আমার তো ফুল অ্যারে ভিজিট করার দরকার লুপটা চালানোর কোনো দরকার নেই সো ইন দ্যাট কেস আমি যদি বলি অ্যারে আই অ্যারে আই বলতে কি আমার প্রতিটা এলিমেন্ট আমার চেক করবে এখন অ্যারে আই যদি 10 এর সমান হয় যদি সমান হয় ঠিক আছে এখন আমি ধরেন প্রিন্ট এফ দিলাম প্রিন্ট করলাম প্রিন্ট এফ 10 ইজ প্রেজেন্ট ইন দ্য জাস্ট এ প্রিন্ট এফ স্টেটমেন্ট আমি দিতে পারি এখানে দেওয়ার পর আমি কি করবো একটা জিনিস লিখবো ব্রেক তার মানে হচ্ছে আমার এই লুপটা আর চালু করতে হবে দরকার নেই লুপ থেকে লুপের কাজ আমার শেষ এটা যখনই আমি পাচ্ছি এই অ্যারেতে আমি এতটুকু পর্যন্ত আমি যাবো না এখানে পাওয়ার পর আমার লুপটা কমপ্লিট হয়ে যাবে সে বের হয়ে যাবে ব্রেক করে দিল ব্রেক মানে কি আপনি স্টপ গাড়ির ক্ষেত্রে কি বুঝেন ব্রেক করা মানে স্টপ না দিস ওয়ান ইজ ফাইনাল সিম্পল আপনি যখনই আপনার এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে তখনই মোস্ট অফ দ্য টাইম আমাদের ইফ এলস এর মধ্যে ইউজ করা থাকে ব্রেক অ্যান্ড কন্টিনিউ সো এটা যদি একটু একটু চিন্তা ভাবনা করে ইউজ করতে হবে আপনাদের এক্সামে যদি থাকে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কিভাবে ইউজ করতে হবে এখানে আমাদের একটা প্রবলেম শেয়ার করা আছে রাইট এ প্রোগ্রাম টু সার্চ এলিমেন্ট ইন অ্যান অ্যারে যেটা আমি মাত্রই বলছি না ওটাই কোডের মাধ্যমে দেখানো আছে এটা কি হচ্ছে ফার্স্ট অফ অল আপনার অ্যারের সাইজটা আপনার ইউজার ইনপুট হিসেবে দেবে দেখা যাচ্ছে স্ক্রিন নাকি একটা জুম করতে হবে যখন হচ্ছে জিজ্ঞেস করবো দেখা যায় কিনা তখন লাস্টের দিকে স্টুডেন্টটা আনসার করবে ঠিক আছে সামনে থেকে তো দেখা যাবে আচ্ছা এখন দেখা যাচ্ছে ওকে ফার্স্ট অফ অল আমি ইন্টার সাইজ অফ অ্যারে
করলাম দেন কি হচ্ছে প্রিন্ট এফ যে একটু আগে যে ইনপুট এলিমেন্ট দিছিলাম অ্যারে এলিমেন্ট গুলো এটাই না আচ্ছা ম্যাম একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো এর যে আমরা সাইজটা দেই হ্যাঁ ওইটার পর আমাদের কেন ইন্ট অ্যারে দেয়া তারপর ওইটা লেখা লাগে হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন ছিল আমি বলছি এটা বলছে কেটা ঠিক আছে ইনিশিয়ালি যদি আপনি লিখেন এরকম ভাবে ডিক্লেয়ার করেন ইন্টিজার সাইজ এন্ড সাথে সাথে লিখলেন অ্যারে সাইজ ওকে এখন যদি ভাবে লিখেন আপনি ডিক্লেয়ার করতে যাচ্ছেন অ্যারে সাইজ সাইজের মধ্যে কি কোনো ভ্যালু আছে এখন আমার অ্যারে সাইজ ডিক্লেয়ার করার কিন্তু একটা রুলস ছিল আপনার কাইন্ড হোল নাম্বার হতে হবে অথবা রিয়েল নাম্বার হতে হবে তাই না আমি লাস্ট ক্লাসে মেনশন করেছিলাম সো আপনি যখন এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছেন যখন এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করা নেই এখনো তখন যদি আপনি আগে বলে দেন অ্যারে সাইজ এই ভ্যারিয়েবলটা দিচ্ছে তো ও কি বুঝবে এখানে কিছু কি রাখতে পারবে মানে এখানে কি আসবে একটা গার্বেজ ভ্যালু আসবে সো ও তখন একটা এরর এরর থ্রু করবে আপনার কম্পাইলারে সো ইন দ্যাট কেস আপনার ফার্স্টে কি করতে ফার্স্টে আপনি এরভাবে একটা ভ্যারিয়েবল নেবেন দেন আপনি স্ক্যানে দিয়ে এক্সাম্পল হিসেবে নেবেন যদি আপনি ইউজার হিসেবে নিতে চান অথবা সাইজের ভ্যালু আপনি চাইলে এভাবে মেনশন করেও দিতে পারেন তাই না এর পর হচ্ছে আপনার অ্যারে ডিক্লেয়ার করতে হবে এভাবে ইন্টিজার অ্যারে সাইজ এখন সে বুঝবে আপনার সাইজের ভ্যালু হচ্ছে 5 ও এখন কি বুঝবে এটা অ্যারে 5 ও অ্যারে সাইজটা হচ্ছে 5 তাই না এর আগে কিন্তু সে বুঝতে পারছিল না যে কি হবে এই জন্য সেটা আপনার এরর চোখ ছিল ওকে Thank you.
স্ক্রিনে যেটা আছে